উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত মধুপুর গ্রামে আশাকর্মী না আসার কারণে এই গ্রামের গর্ভবতী মায়েদের খুবই অসুবিধে হয়। আমি দীপ্তি দেবশর্মা আর এ হলো আমার সমুদায়। যারা ডেলিভারি হয় তাদের তো আশা টাশা লাগে, তো এইখানে তো আশা কই দেখতেই পাচ্ছি না। তো আপনারা কি করে বাচ্চাদেরকে যে পোলিও খাওয়াতে হয় তাহলে আপনারা কেমন করে জানেন? ওই যে অঙ্গনারিতে খাওয়া হয়, আর সেন্টারে যাই বাচ্চাদেরকে ইঞ্জেকশন দিতে। যারা ইঞ্জেকশন করে তারাই বলে যে ইঞ্জেকশন অমুক মাসে আসবা। তাহলে আপনাদের গ্রামে এমএন দিদি আছে তাই না? হ্যাঁ। সুমি সরকার বা এই গ্রামের আরও গ্রামবাসীরা বলেছেন যে কয়েক বছর ধরে আশাকর্মী আসেনি। তো কত বছর ধরে আপনাদের গ্রামে আশাকর্মী ঢুকে নাই? প্রায় 6-7 বছর হয়ে গেল, কই ঢুকে নাই তো ইঞ্জেকশন আশা দিদিরা। যে গর্ভবতী মায়ের আছে তো কোথায় প্রসব হয়, বাড়িতে না হাসপাতালে? কারো কারো বাড়িতে হয় কিন্তু কষ্ট হয়, আর কারো হাসপাতালে যেতে হয়। হাসপাতাল থেকে গাড়ি দেয় না আপনারা নিজে ভাড়া করেন? না সেটা তো জানি না, আমাদের তো আশা দিদি আমার গ্রামে ঢুকে না, যে আমি ওগুলো জানতে পারবো? আমি নিজে ভাড়া করে যাই। এটাও জানি না যে মাতৃযান অবলিক নিষ্প্রযান হাসপাতাল থেকে বিনামূল্যে যাতায়াত করা যায় গর্ভবতী মা বা অসুস্থ রোগীদের জন্য। তো আপনাদের পাশের গ্রামে যে গ্রাম আছে সেই গ্রামে কি আশাকর্মী ঢুকে? হ্যাঁ, রাঘুপুর গ্রামে ঢুকে ওখান থেকে কিছু কিছু শুনে নিই যে কেমন কেমন করতে হয়। এই বিষয় নিয়ে আমি প্রথমে গ্রাম পঞ্চায়েতে গ্রামের মেম্বার বা উপপ্রধান এর কাছে গেলাম। এটা কিন্তু আমাদের পঞ্চায়েতে কোনো হাত নেই বা প্রধানের উপর কোনো দায়িত্ব বর্তায় নেই বলে আমরা কিন্তু এই সম্বন্ধে বিশেষ কিছু মানে বলতে পারছি না আর কি। আমরা চাই এই মধুপুর গ্রামে আশাকর্মী আসুক এবং এই গ্রামে গর্ভবতী মায়েদের জীবন সুরক্ষিত হোক। বিএমএইচও এর মোবাইল নাম্বার 9434349192 এর কাছে অনুরোধ রাখবেন। আমি দীপ্তি দেবশর্মা, উত্তর দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ড পক্ষে।